নমস্কার বন্ধুরা, সকালে রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তাল দিয়ে দারুণ স্বাদের একটা ইউনিক পিঠা রেসিপি। বন্ধুরা আপনারা প্লিজ আজকের পিঠা রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে পিঠাটার নাম হলো সপ্তপুরি পিঠা, তবে পিঠাটার নামটা হয়তো আগে শুনেছেন, তবে আজকের পিঠাটা সম্পূর্ণ নতুন ধরনের এবং নতুনভাবে আমি বানাবো, আপনারা প্লিজ দেখতে থাকুন। আর পিঠা বানানোর জন্য আমার তো তাল লাগবেই, আর সারা রাত ধরে কিন্তু আজকে বৃষ্টি হয়েছিল, মানে ভারী বৃষ্টি। এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই সারসি মাথায় দিয়ে চলে এসেছি গাছ থেকে পাকা তাল কুড়াবো বলে। এখন তো ভরা বর্ষাকাল, এই ভরা বর্ষাকালে কিন্তু সব গাছেই তাল প্রায় পেকে গেছে, আর আমাদের গাছে তো তাল অলরেডি পড়া শুরু হয়ে গেছে। এখন আমি চলে যাব তাল গুঁড়োতে, তাল গাছে। আপনারা শুধু দেখতে থাকুন আমাদের তাল গাছের গড়াইতে বা আশেপাশে কত পরিমাণে তাল পড়ে থাকে প্রতিদিন। আমরা তো সব তাল গুঁড়াই না, যেমন পরিমাণে লাগে গুঁড়িয়ে নিয়ে যাই, বাকি তালগুলো পড়েই থাকে ওরকম। তাহলে চলুন এখন তাল গাছের কাছে চলে যাই। তাল পড়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু পড়েনি, এইটা গাছে তালটা পড়তে একটু দেরি রয়েছে। পরপর দুটো তাল গাছ রয়েছে, একটা পড়ছে একটা পড়েনি, যেটা পড়ছে সেটা পড়ছে। বর্ষাকালে রাস্তায় কাদাটা রেখে বিছিয়ে রয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছিল তো একদম পেকে গেছে এই গাছের তালগুলো, এত তাল পড়েছে। যেহেতু গাছটা ডাঙাতে, সেজন্য কিন্তু কিছু তাল ডাঙাতে পড়ে, আবার কিছু তাল ডাঙায় পড়ে ঠিকরে পুকুরেও চলে যায়। কত দূরে দূরে চলে যায়। আগে আমি ওপরের তালগুলো গুড়িয়ে নিচ্ছি, তারপর পুকুরে যাবো। আগে যেগুলো সামনে পড়ে আছে এগুলো তুলে নি, বৃষ্টিতে তালগুলো একদম ধুই আগে আছে, একদম গাছের ভিতরে ভিতরে পড়েছে, বাঁশ গাছের ভিতরে। অন্য সময় তালের গায়ে কাদা লেগে থাকে, আজকে দেখুন তাল তো একদম পরিষ্কার হয়ে গেছে, মানে বৃষ্টির জলে ধুয়ে গেছে। জলের তালগুলো হাত দিয়ে গুড়ানো যাবে না, একটা কঞ্চি নিয়ে নিয়েছি। বৃষ্টি আর পড়ছে না, অসুবিধা হচ্ছে তালগুলোতে। কি বড় বড় তাল, এগুলো কত দূরে চলে গেছে। কত তাল হয়েছে, পুরো এক খড়া ভর্তি হয়ে গেছে। আমি এক খড়া তাল গুঁড়ালেও কিন্তু পিঠের জন্য একটা তাল নিয়েছি, এই একটা তালে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে। আর আমাদের গাছের তালটা দেখুন ঠিক কত বড় সাইজের, আর পিছনটা না পুরো কালো তালটা, এরকম তাল কিন্তু খুব মিষ্টি হয়। এবার আমি তালটাকে ছাড়িয়ে নেব, তালের রঙটা দেখছেন, আর পাকা তালের যে সুন্দর একটা সেন্ট না, এটা নাকে আসলেই যেন কি ভালো লাগে। গাছে পাকা তাল বলেই কিন্তু সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু ছানা যাচ্ছে, একদম নরম হয়ে গেছে তাল। তালের কাঁচরা আমি ছেনে বের করে নিয়েছি, আর আমি কিন্তু চুবড়িতে করে আজকে ছেনেছি বলেই তালের কাঁচরা আর ছাঁকতে লাগলো না, তবে আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতে বের করেন তাহলে কিন্তু অবশ্যই করে ছেঁকে নেবেন, তা না হলে পিঠেটা খাওয়ার সময় কিন্তু গালের মধ্যে যদি তালের ওই ছিবড়ে বা লোমগুলো পড়ে না, খেতে খুব বাজে লাগে।
আমি কিন্তু এই পিঠাটা বানানোর আগে তিনখানা পিঠে বানিয়েছি, তালের রসরাজ পিঠা, দুধ গোকুল পিঠা আর মালপোয়া। আর আজকে তো বানাচ্ছি সপ্তপুরি পিঠা। আর আজকে সপ্তপুরি পিঠাটা কিন্তু আমি ময়দা দিয়ে বানাবো। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে কি হয় দেখতে খুবই ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আর আমি এখানে দুটো জায়গাতে করে দুটো ভাগে ভাগ করে নিয়েছি ময়দাটা, দুটো বাটিতে কিন্তু সমান সমান রয়েছে ময়দা। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেবো লবণ। প্রথমে আমি লবণ দিয়ে কিন্তু ময়দাটাকে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। একটা জায়গার ময়দা আমি কিন্তু নর্মাল জল দিয়ে মাখাবো, আর একটা ময়দার জায়গায় আমি ওই যে তালের কাঁচটা বের করে রেখেছি ওই তালের কাঁচটা দিয়ে মেখে নেব। আমি কিন্তু শুধুমাত্র তালের কাঁচ দিয়েই ময়দাটা মাখাবো, এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এবার আমি পিঠার জন্য নারকেলের পুরটা রেডি করে নেব। আর আজকের পিঠাটা কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো, যারা পিঠে বানানো একেবারে নতুন তারাও কিন্তু খুব সহজে পিঠেটা বানিয়ে নিতে পারবেন। এবার আমি কড়াইতে নারকেল কোড়াটা দিয়ে দেব। নারকেলটা একটু নেড়ে দেব। এবার নারকেলের মধ্যে আমি দিয়ে দেব চিনি। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এই নারকেলের পুরটা রেডি করে নিতে পারেন। চিনিটা মাপ মতো দিয়ে দেবেন। এবার চিনির সাথে আমি নারকেলটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব, নাড়তে থাকবো। নারকেলের পুর আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দুরকমভাবে ময়দা কিন্তু আমি মেখে নিয়েছি, আর এই দুটো ডো থেকে এবার আমি লেচি কেটে নেব। বড় বড় করে লেচিটা কাটবো, একদম রুটির মতো করে বেলার জন্য। দুটো লেচি নিয়ে নিয়েছি, এবার এই দুটো লেচিকে আমি রুটির মতো করে বেলে নেব। একটু নিচে ময়দা দিয়ে দেব। ওপর দিকটাতে ময়দা দিচ্ছি না, তার কারণ হলো এই যে তালের একটা সুন্দর যে রং, এই রংটা কিন্তু চলে যাবে, ময়দার সঙ্গে সাদা হয়ে যাবে। একটা রুটি আমি বেলে নিয়েছি বড় করে, আর দেখুন খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটা করিনি, এরকমভাবে বেলে নিয়েছি। দুটো রুটি আমার বেলা হয়ে গেছে, তাই সাদা রুটিটার ওপরে এবার আমি তালের কাঁধ মেশানো রুটিটা দিয়ে দেব। এইভাবে দিয়ে কিন্তু একটু বেলে নেব। এবার আমি ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। এবার এদিক থেকে তুলে আমি এই দিকের ওপর থেকে এইভাবে বসিয়ে দেব। দিয়ে আবারও একটু এইভাবে বেলে নেব, যাতে দুটো রুটি একসাথে ভালোভাবে জয়েন্ট হয়ে যায়। এবার আমি এদিক দিয়ে ধরে এইভাবে রোলের মতো করে নেব, একদম টাইটভাবে এইভাবে রোল করে নেব। এইদিকের এই মুখগুলো কিন্তু জল দিয়ে ভালো করে আটকে দেব, প্রত্যেকটা ছাড়া মুখে এইভাবে জল দিয়ে জুড়ে নেব, এতে করে খুব সুন্দরভাবে জুড়ে যাবে। এবার এইভাবে ভালো করে আমি জুড়ে দেব। যাতে ছেড়ে না যায়। এবার এখান থেকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এইভাবে চাপ দিয়ে কেটে নিতে হবে।
এবার আমি একটা লেচিকে এইভাবে নিয়ে নিয়েছি, এবার নিচের দিকটাতে একটু ময়দা দিয়ে দেব। দিয়ে আবারও সেমভাবে কিন্তু আমি বেলে নেব। এইভাবে কিন্তু সব দিকে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। একটু বড় করে আমি বেলে নিয়েছি, এবার আমি এটাকে উল্টে দেবো। এইভাবে যেহেতু এই দিকটাতে ময়দা লেগে আছে, তাই এই দিকটাতেই আমি পুরটা দেব, নারকলের পুরটা আমি মাঝখান বরাবর দিয়ে দেব। যত বেশি পুর দিয়ে পিঠেটা বানানো হবে তত খেতে ভালো লাগবে। এবার এই রুটির চারি সাইডটা আমি একটু করে জল লাগিয়ে দেব। এবার আমি দুটো মুখে পিঠে জুড়ে দেব। এইভাবে খুব সুন্দর করে জুড়ে দিতে হবে যেন ছেড়ে না যায়। আর এই সপ্তপুরি পিঠেগুলো একটু বড় বড় হলে কিন্তু ভালো লাগে দেখতে। এই যে সুন্দর ডিজাইনটা যে আমি বানিয়েছি, এই ডিজাইনটাও বোঝা যায় আর ভালো লাগবে। আপনারা চাইলে পিঠের সাইজটা অবশ্যই ছোট করে নিতে পারেন, তবে আজকে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের মতো করে বানাচ্ছি। কেমন হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই করে জানাবেন। ধারটা আমি খুব ভালো করে কিন্তু এইভাবে মুড়ে নিয়েছি। জোড়ার পর এবার আমি একে একটু ডিজাইন করে দেব। এমনি প্লেন থাকলেও কিন্তু দেখতে ভালো লাগবে, তাও আমি একটু করে এইভাবে একদম কানার দিক থেকে এইভাবে মুড়ে দেব। কানাটাকে এইভাবে ঠিক মুড়ে দিতে হবে। এই দেখুন একটা পিঠে কিন্তু আমার হয়ে গেল, আর কিরকম দেখতে লাগছে শুধু দেখুন। এইভাবে কিন্তু আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব। ওই একইভাবে আমি আরও একটা পিঠে বানিয়ে নেব। আর এই পিঠেগুলো তো বানানো খুবই সহজ, বানাতে কিন্তু খুবই ভালো লাগবে, আর খাটনি হলেও যখন দেখবেন বাড়ির সবাইকে খুশি হবে বা দেখতে ভালো লাগবে, তখন কিন্তু নিজেরও খুবই ভালো লাগবে। এই মুখগুলো এইভাবে জুড়ে দিতে হবে। আর দু রকম কালার একসাথে মিশে কি সুন্দর দেখতে লাগছে না। সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোর মধ্যে আরও একটু সুন্দর ডিজাইন আনার জন্য এখানে আরও একটা রুটি বেলে নিয়েছি, আর একটা বোতলের ঢাকনা নিয়েছি ছোটো মতো। এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। এই ডিজাইনটা কিন্তু আপনারা নাও করতে পারেন, তবে যত দেখতে ভালো লাগবে তত কিন্তু আমাদেরই ভালো লাগবে, সেই জন্য এরকমভাবে বানানো। এবার এইখান থেকে আমি এরকম ছুরির উল্টো সাইড দিয়ে এইভাবে ছোটো ছোটো করে প্রথমে দাগ কেটে নেব। এবার আমি এই কাটা থেকে কাটার মুখে এইভাবে একটু করে জুড়ে দেব। এবার এই ফুলগুলোকে নিয়ে একটু জল দিয়ে পিঠের মধ্যে এইভাবে লাগিয়ে দেব। এই দেখুন পিঠেটা আরো কত সুন্দর দেখতে লাগছে। সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি, এবার পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য আমি উনানটা আবার জ্বেলে নেব। সপ্তপুরি পিঠেগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি, এবার পিঠেগুলোকে আমি একে একে ভেজে নেব। পিঠেগুলো কিন্তু এতটাই ফুলে যাচ্ছে যে পিঠেগুলো এমনি থেকে এইরকম উল্টে যাচ্ছে।
আরো বড় বড় হয়ে যাচ্ছে পিঠেগুলো, আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। পিঠেগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পিঠেগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর কি সুন্দর লাগছে দেখুন, ফুলগুলোও কিন্তু খোলেনি, যেমন পিঠে তেমন রয়েছে। সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি, আর পিঠেগুলোকে কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন ভিতরটা একদম নারকলের পুরে ঠাসা। আর এরকম মানে ভরা বর্ষায় যদি পাকা তাল দিয়ে আর নারকল দিয়ে পিঠে বানানো যায়, তাহলে বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু সাধারণত পুলি পিঠা যে আমরা বানাই তার থেকেও কিন্তু অনেক বেশি গুণ খেতে ভালো লাগে। একটা পিঠা খেলে কিন্তু মন ভরবে না, অনেকগুলো খেতে হবে, এতটাই টেস্টি। আপনারা তো তাল দিয়ে অনেক রকমের পিঠে বানিয়ে খান, একবার আমার মতো করে এরকম সপ্তপুরি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে, দারুণ। বন্ধুরা, আমার আজকের এই সপ্তপুরি পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।